নির্বাচনে দাঁড়াইলে দেখবেন কি নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই, আপনি আত ধরছেন মনে হয় বালি শুধু রেখে রয়ে রয়েছে, এই যে ইয়াতে এবার ফাও দৌড়ালায় আত দৌড়ালায় ফাঁস করার পরে এই হাত দিয়া ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? তারা ভুলে যায় যে আবার যে আশা লাগবে এই কথা তাদের আর মনে থাকে না, ঠিক কিনা কর? আর তারা খেয়াল করে দেখছে মনের কেউ লাভ নাই, বাংলাদেশের মানুষ হইল ভুলু জাতি, তারা ভুলে যায় সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে কয় লজেনটা মজা পড়ছে, বেদার কথা বুঝলালায় লজেন যাতে মিষ্টি পড়ছে এটা কইতে কইতে বাইক যাইতে আছে সুইতে সুইতে, আমরা তারা সুনে বালা সারাদিন কন্যাই এটা মনে নাই, সারাদিন ঠ্যাঙ্গাইল এটা মনে নাই, সারাটা বছর পিটাইলো ভুলে যায়, নির্বাচনের সময় যখন আবার পঞ্চাশ টাকার নোটটা ধরাই দেয় পাঁচশো টাকার নোটটা ধরাই দেয় সারা বছরের পিঠা ভুইলা ওই টাকার লোভে পইরা মানুষ এক ভুল বারবার করে, ঠিক কিনা? আ মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ তাবারক তাআলা ওই দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, আমার আল্লাহ উদিন হুদিন বারো মাস সব সময় এক রকম, শীতেও যেমন গরমেও তেমন, দিনে যেমন রাতেও তেমন, ওই আল্লাহ ডাকবে উনি আস্তা জিবলাকুম, বান্দা আমারে ডাকবে ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না, সুবহানাল্লাহ। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ রে তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে গোপীনাথপুরের জমিন কাঁপিয়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ অপেনের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ওই নেতার মতো নেতা হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মৌজুদা
জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনি সরেন, এই লোকজনের দিকে আসেন, এই লোকজন চাপেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, অতি দ্রুত। আপনি আরো সরেন, এই এদিকে আসেন, এখন দেখবেন সবাই আমাকে, আসেন, কথা শুনেন নাই, এই আগাও, লাইক দিয়ে গেছে নাকি, আগাও, হাতে আরো সিফাত জানি গেল, এই জাকাত, এই সবাই আসেন। আপনি যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রেখেন না, সবাই আসেন, এই যে দিকটা জায়গা আছে ফাঁকা, যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসেন। আরে আপনি এটা ফিক্সড করে দিয়ে সরেন না, এটা নিত্য নত দেবে, এটা দুইটা বহন লাগবো, আসেন এদিকে আসেন, এই যে অনেক জায়গা এখানে, হ্যাঁ সামনের জায়গাটা পুরো, জি জি, কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা করেছেন। আর আপনার যদি আগ্রহ না বল, অনেকে আছে ভিতরে সিট থাকলে ও সাধু উঠটা যায়, এটি আছে অনেকে এরকম আছে, তারা আরো আপনার টানতেন পারবেন, তারা হেবেলা থাকবে হেন নিয়ত করছে হেন, যাই হোক আপনার যদি দাঁড়াইয়া হুমতেন পারেন আপনার কোনো সমস্যা নাই, তবে সব মাহফিল তো কই বাড়ি ঘরে দোকানপাটে যারা আছেন তারা আইয়া পড়েন, এখন কইতে আছি যারা আসেন নাই আর আসার দরকার নাই, মাশাল্লাহ যারা আইছে তারা এই বহনের জায়গা পান, আপনি বাইতে উন্নালান এই দেওয়ালা, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জুড়ে কন আর জুড়ে, বন্ধুরা আমার ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, আমার আল্লাহর বড় মায়া, তাফসিরে এসেছে মায়াটাকে আল্লাহ একশো ভাগ করেছেন, নড়াচড়া করেন না, স্টেজের উপরে বারবার উঠবেন না, নামবেন না, যারা উঠছেন উঠছেন, আর কেউ তুললেনও না, কেউ নামবেনও না, আওয়াজ হয় আর স্টেজটা কাফে, আমিও কাফি, ডর করে, থাক সর্ব আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, ইশারা ইঙ্গিত সব বন্ধ, বিরক্ত করেন না, শুধু চুপ করে কথা শুনেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না, খুব সাবধান, সামনেও যদি জায়গা থাকে বিছানা দিতে পারেন দিতে পারেন, আর না পারলে যেখানে যে আছে এভাবেই থাকবে, তবে দয়া করে রাস্তাটা বন্ধ করেন না, রাস্তাটা বন্ধ করলে গাড়ি ঘোড়া এসে এখানে হরেন দেবে, মাহফিলের মারাত্মক ক্ষতি হবে, রাস্তাটা ফাঁকা রাখেন, তাইলে গাড়ি ঘোড়াগুলো চলতে সমস্যা হবে, এই সুবিধা হবে, আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ও তাআলার বড় মায়া, মায়া কি কম না বেশি, অনেক মায়া, আল্লাহর মায়া কত, মায়ের মায়ার চাইতে কম না বেশি, তাফসিরে এসেছে, কথা বললেন সবাই, কম না বেশি, তাফসিরে এসেছে মায়াটাকে আল্লাহ একশো ভাগ করছে, কয় ভাগ, একশো ভাগ করে 99 ভাগ মায়া আল্লাহ স্বয়ং নিজের জন্য রেখে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, বাকি রইল কয় ভাগ, কয় ভাগ, এক ভাগ মায়াকে আল্লাহ আবার একশো ভাগ করছে, করার পরে যেই একশো ভাগের এক ভাগ এটা 18,000 মাখলুকাতকে দান করছে, সুবহানাল্লাহ বলবেন না, বাড়ির সামনে যখন আইসক্রিমওয়ালা এসেছে, সন্তান মায়ের টাকা চুরি করে আইসক্রিম খেয়েছে, মা ধমক দিয়েছে, দূর থেকে দেখেছে চুরি করে আইসক্রিম খাইতেছে, মা ডাক দিয়া বলে টাকা চুরি করছো, ঘরে আইসো, খবর আছে, সন্ধ্যা হয়ে গেছে,
ছেলে আর ঘরে আসে না, মায়ের কলিজায় মানে না, ধমক দেওয়ার সময় ধমক দিছে। সন্ধ্যা যখন হয়ে গেল, ছোট বাচ্চা যখন বাড়িতে আসে না, মা নিজে স্বামীকে নিয়ে বড় ছেলে বেগুলারে নিয়ে ছোট্ট সন্তানটাকে খোঁজার জন্য হারিকেন নিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা? যারা মঞ্চে আছে তারা না কইলে অসর্ব, তারা যে বইছে এটাই বেশি। হ্যাঁ, মঞ্চের তারা আরো বেশি কোয়া দরকার। নিচের তারা কইব একবার, মঞ্চের তারা কইব দুইবার। একবার কইব সকলের লগে দেখা দেখি, আরেকবার কইব আল্লাহ যে উফরে বইছে আল্লাহ গিয়া, একবার কইব শোনাই, আরেকবার কইব ভিতরে ভিতরে কন আলহামদুলিল্লাহ টাইম দেন, ভিতরে ভিতরে কইয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, আজীবন আমি তো যেই শুক্রিয়া আদায় করব, যার জন্য করব তিনি হলেন আল্লাহ। শুক্রিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, অসুখ ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? মাহফিল আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার একটু একটা কমা ওই সাইডের, যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে, মাবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, কণ্ঠনগর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ জজুমিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি 5 নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান, দানবীর ও বিশিষ্ট সমাজসেবক, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন জাহের। আজকের মাহফিলে আমার পরপর তাফসির পেশ করবেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, প্রিয় ভাই হযরত মৌলানা আবু নসর আশরাফি। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান,
শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার প্রিয় ভাই, কাছের মানুষ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আক্তার আলী, জনাব মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমাদের দেশে দিনের আলোতে মাহফিলের প্রচলন খুব কম। এই এলাকায় পথিকৃৎ দিক নির্দেশনের রাহাবারের ভূমিকা দায়িত্ব পালন করলো গোপীনাথপুর গ্রামবাসী। তারা গত বছরও আপনার দিনের বেলা আয়োজন করেছে, তারা দিনের বেলা মাহফিল কইরা মজা পাইয়া লাইছে, দেখছে যে গত বছর মাশাআল্লাহ ভালা লোক হয়েছে, তো দেখছে যে হুদুদি হাসা কথা কইব আন্দাই রকুই আল্লাহ কি কেন এলাকা, তারা দিন হয়ে তারা মনে করছে লাইটের ভাড়াটা কম লাগলো। আমি আবার চিন্তা করছিলাম প্যান্ডেলটাও লাগানোর দরকার ছিল না, গতকালকে আমার মাহফিল ছিল কোম্পানি গুঞ্জ গুঞ্জর, তারা রাইতের বেলায় প্যান্ডেল সারা করে আলাইছে, আমি কই হগলের যেমন তেমন যাবার মাথার চুল নাই হেবার আর কি অবস্থা। আপনারা একটু সুযোগ না করে দিলে কথা বলা যাবে না, যারা মঞ্চে এই রাস্তায় দাঁড়াই রইছেন ফ্যাসটা আপনার লাগিয়ে লাগবো, গাড়ি দিয়ে এমনি আপসে আপ গেল গেল, আপনারা লাগে হরন দেওয়ান লাগবো, মাহফিলটা নষ্ট হইব। এই পিচ করা রাস্তার উপরে একজন লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না, এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা, এ মাঝে কি এই ফ্যানটা সরাও তো, এখান থেকে ফ্যানটা সরাও, ফ্যানটা সরাও না, সাইয়ার হয়েছে ডিব্বা যান, এটা বন্ধ করে সরাও, এই বন্ধ করে যাও, এই একবারে সরাইলাম, কানেকশন খুলো, তুমি তো খুলো নিলে কে ভালো, হ্যাঁ তা লাগাইতে যেমন তেমন খোলার লাগিয়া তো এক্সপার্ট, হ্যাঁ খুলো খুলো মাশাআল্লাহ, এই ফ্যানটাও ফাললে সেইটা খুললা এইটাও খুলো। আচ্ছা, আমরা সময় নষ্ট করব না, যেহেতু সময় একেবারেই কম, সামনে যেহেতু আমাদের আসরের নামাজ, আর আসরের নামাজের পরে যে হুজুর আইতে আছে ট্রাক দিয়া ওয়াজ বই আইতে আছে, ওয়াজের আগে কইতো যে ওয়াজের জাহাজ, ওখান দা জাহাজ চলে না, এখন ট্রাক দিয়ে আইয়ে ওয়াজ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জোরে কন আর জোরে, আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে বলবেন, কয়েকজন না সবাই মিলে, কয়েকবার না বারবার আমরা বলবো ইনশাল্লাহ।